সম্মানিত বিহার্স আসালামুকুম রহমতুল্লাহি বরাবরের মতো আমি আজকে আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির আমি আস আজকে আসছি আমার যে এই নতুন প্রজেক্টটাই এর আগেও আপনাদের দেখাইছি আমি কয়েকবার যে এখানে দুই বিঘার একটা প্রজেক্ট তাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি তো আজকে কিন্তু আসছে আমার এই গাছের লুতি উঠাইতে তাই এই প্রথমবারের মতো লতি আমি আজকে উঠাইতেছি তো দেখে আপনাদের যে আমাদের আমার এই জমিতে কি পরিমাণ লতি আসছে তো আমার এই গাছের বয়স আজকে পাঁচ তারিখ তো এক মাস দশ দিন এক মাস দশ দিন আমি গত মাসের পঁচিশ তারিখে রোপণ করছি গেল মাসের আগের মাসে যে পঁচিশ তারিখতে সেই পঁচিশ তারিখে রোপণ করছি তো ওই মাসের পাঁচ দিন মাঝখানে গেছে এক মাস আর এখন যাইতে পাঁচ দিন এই টোটালে মাস চল্লিশ দিন হ্যাঁ চল্লিশ দিন চল্লিশ দিন বয়স আমার গাছের আমরা পঁয়তাল্লিশ দিন বলি যে পঁয়তাল্লিশ দিনে লতি আসবে দুই মাসে হারভেস্ট করতে পারবেন কিন্তু তার আগেই আসে তো আমরা একটু সময় বেশি নিয়েই বলি তো যাই হোক তো আপনাদের দেখায় যে আমার যে চল্লিশ দিন গাছের বয়স তো এখন কি পরিমাণ লতি আসছে এই যে দেখায় আপনাদের এই যে লতুগুলো আমি আজকে যদি না উঠাই তাহলে হয়তো নথিগুলো নষ্ট হয়ে যাবে কারণ বর্ষাকাল এখন নষ্ট হয়ে যাবে এই যে এই নথিগুলো কারণ এই নথিগুলো এখন না উঠালে এইগুলা এই মাথা হয়ে যাবে এবং কি শিকড় হয়ে যাবে এই জন্যে আমি আজকে আসছি লতি উঠাই যে প্রতিদিন গাছের লতি কীরকম লতি আসছে আমি দেখাই গাছের বয়স মাত্র চল্লিশ দিন আমরা যে বলি যে দীঘা থেকে যে লতিগুলো আসে এই যেইভাবেই এই দেখতেছেন এই লতিটা অনেকটা লম্বা হয়ে গেছে তো আর একটু আগে উঠানো দরকার ছিল তো আমি যে কোনো কারণবশ সময় সময়ের কারণে আমি উঠাতে পারি নাই তাই আমি আজকাল আমাদের দেখাই যে আমার লতিগুলো আপনার দেশ তো আসছে সব গাছেই তবে সব গাছে উঠানো উপযোগী হয় না এখনও তো মনে করেন যে এই ষাট পার্সেন্ট গাছে উঠানো যাবে আর কি এ যেরকমভাবে আসছে এগুলো দেখতেছেন দীঘা থেকে গাছের বয়স চল্লিশ দিন এইভাবেই আর আমি কিছু কিছু রায় আবার রায় খেয়ে দেবো এই এই গাছগুলো দেখতেছেন এগুলো আমি উঠাবো না কারণ আমার চারা লাগে আমরা জানেন আমি বিভিন্ন জায়গায় চারা দিয়ে থাকি তাই আর একটা কথা আমি বলবো যে এই জমিটা কিন্তু এক সময় ধানের একটা জমি ছিল এই যে পাশের জমিগুলো দেখতেছেন এগুলো ধানের জমি উপরে দেখতেছেন এগুলো ধানের জমি তাই পাশাপাশি কিন্তু আমি এখানে এই ধানের জমি ওনারা ধান কাটছে ধান কাটার পরেও আমি এই যে লতিগুলা কীভাবে আসছে অতিরিক্ত আসছে এইভাবে আমি আপনাদের দেখাই এই যে পানির কারণে হয়তো দেখা যাইতেছে না এই যে লতিগুলো এই লতিগুলা মানে পর্যাপ্ত পরিণতি আছে এই পানির কারণে দেখা যাইতেছে না তো আমি বলবো যে ওই অনেক কৃষক ভাইরা আছেন যে ওনারা মানে জমি ফালায় রাখে মানে চাষবাস বেশি একটা পড়তে চায় না খালি শুধু ধানের উপরে পড়ে থাকে তাই আমি এই ভাইদের বলবো যে এই জমিটা কিন্তু ই ছিল ধানের জমি ছিল তো যখন ধান কাটা হয় ধান কাটার প্রায় আরও পনেরো দিন বিশ দিন পর থেকে আমরা এই জমিটি চাষে আসি চাষে আসার পর থেকে আমি এখানে কিন্তু আপনারা দেখছেন আগে ভিডিওতে যে আমি এখানে পাশা করছিলাম শাক অলরেডি ব্যাচা শেষ আবার এই খেটটা নিয়ে বাইসে দিতেছি ওই যে আমার এক দাদাই ওইখানে যে আছে এটার ভিতরে পাশাক ছিল তো গাছটা অনেকটা উঁচা হয়ে গেছে হ্যাঁ আমি এখন বাইসে কিছু সার দিয়ে দেবো আর এই পোড়াটা জমি দুই বিঘে একটা জায়গা এখানে ধানের চাষ করতো আগে তো গাছের বয়স কিন্তু এক মাস আমাদের কৃষকরা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত এই জন্যই কাদের তাদের হিসাবে কিতাবে একটু মিলে না যার কারণেই ক্ষতিগ্রস্ত আমরা কিন্তু ফসল ইচ্ছা করলে তিনটে ফসল করতে পারি কিন্তু আমরা করি দুইটা ফসল বছর দুইটা বছর ধারণ করি তো কী পরিমাণ লতি আসছে একটু দেখাই মাঝে মাঝে আমরা আর কথা বলি তো এই যেভাবে লতি চল্লিশ দিন গাছের বয়স প্রতিটা গাছে লতি আসছে তো এখন কিন্তু লতির বাজার অনেক গতকাল লতির বাজার গেছে আশি টাকা তো আমি ভাবলাম যে বাজার যত ভালো তার লতিগুলো রেখে আর কি দরকার যে আমি বিক্রি করে দিই তো অনেক লতি আসছে দেখেন আপনারা প্রায় দেখাচ্ছে নতুন গাছ কিন্তু এগুলা এই প্রথম চল্লিশ দিন গাছের বয়স পড়াটা জমিতে ম্যাচ লতি ওঠাবো তো আমি যে কথাটা বলতে চাইছিলাম যে এই জমিটা কিন্তু ধান কাটার বিশ দিন পরে কিন্তু আমরা রোপণ করা শুরু করছি আজ প্রায় দেড় মাস যাবত এই জমিটা এর সাতের জমিগুলো পাশের দেখতেছে সাথে জমিগুলো পড়ে রয়েছে অথচ আমি কিন্তু এই জমিটায় চাষ করে লতিকুসু লাগাই কিন্তু আছে লতি হাসবেশ করতেছে কিন্তু ওনাদের জমি কিন্তু এখনও পড়ে আছে কারণ আর এই যে পাশে জমিটা যে দেখতেছেন এই জমিটা কিন্তু সারা বছর পরে থাকতো পরিত্যক্ত জায়গা আমি সবসময় বলি যে কিছু কিছু পরিত্যক্ত জায়গা আছে এগুলো চাষ করা যায় এই আমার প্রথম ভিডিওটা যা আছে ভিডিওটা আমরা খেয়াল করে দেখবেন যে ওই ভিডিওর ভিতরে এই জায়গাটা কিন্তু অনেকটা পড়েছিলো জঙ্গল ছিল মানে এমনই জঙ্গল ছিল এই জঙ্গল থেকে আমি নিজেও ভয় পাইতাম কারণ যে কীভাবে চাষ করবো কি হয়ব কি পরে আল্লাহ ভরসা কিন্তু আমি ইনশাআল্লাহ তুমি এমনই পরিস্থিতি করছি এটা এখন দেখেন আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে আমার আগের ভিডিওটা দেখবেন যে যখন ছিল যখন প্রথম আমি চাষে আসছি আর এখন দেখবেন গাছগুলো কত সুন্দর হ্যাঁ তাই আমি বলবো যারা কৃষক তারা যদি একটু পরিশ্রম করে তাহলে সফল হতে পারে কেন আমাদের কি অনেক কৃষক ভাইরা আছে পরিশ্রম করতে চায় না তাই আমি এদিকে বলতে চাইতেছি যে এই এক সময় ধান ছিল ধান কাটা বিশ দিন পরে কিন্তু আমি রোপণ করছি আর এখন বয়স আছে এক মাস তার মানে এক মাস বিশ দিন এই এক মাস দেড় মাসের ভিতরে আমি কিন্তু আজকে লতি ওঠাতে আসছি তাই এই পাশের জমিগুলো যে দেখতাছেন ওই যে পাশে দেখা যায় এই জমিগুলো কিন্তু এখনও পড়ে রয়েছে তারা ধান চাষ করবে ও অহনমাত্র ধানের হালি ফেলাইতেছে অনেকে হালি বলে অনেকে জ্বালা বলে তাই এখন মাত্র হালি ফালাইতেছে এই হালি হইব আরও এক মাস পরে লাগাইব তাতে আমি আপনাদের এটি বুঝাইতে চাইতেছি যে এই জায়গাগুলো যে ফালাই রাখছে এর ভিতরে কিন্তু এই সময়ের ভিতরে কিন্তু অনেক কিছু করতে পারতো যেমন আমি এখানে করছিলাম যে পাট শাকে যে পাট শাকগুলো দেখতেছেন আমি কিন্তু এখান থেকে কাইটে কেটে বিক্রি করছি বেশি দিন একটা সময় লাগে নাই ওনারা কিন্তু ইচ্ছা করলে পাট শাক অথবা অন্য অন্য সবজি করেও বিক্রি করে পরেও কিন্তু ধান লাগাইতে পারতো কিন্তু আমাদের কিছু কিছু কৃষকের হিসাব কিতাবের জন্য তারা ক্ষতিগ্রস্ত আর কিছু কিছু পরিত্যক্ত জায়গা কিন্তু ওনারা ফালাই রাখে যেমন আমার এই জায়গাটা ছিল পরিত্যক্ত একটা জায়গা আমি কিন্তু এটা সাইজ করে ফেলাইছি এখন মোটামুটি কিন্তু আমি এখান থেকে লতিও পাবো কচু পাবো আর বারো মাসই পাবো আর ধান কিন্তু বারো মাস থাকে না দুইটা ফসল হয় আর এই লতি কচুটা আমি বলবো এমন একটা লাভজনক একটা ফসল তো এই লতি কচুটা বারো মাস করা যায় এই লতিরাজ বাড়িও আর যে কপালে কালো দিলা ঠিক আছে আমি গতকাল এক ভাইয়ের কাছে গতকাল ভাই এক ভাইয়ের জন্য চারা উঠাইছি পনেরো হাজার তো আসতে চারাগুলো ডেলিভারি দিব তো লতি উঠাইতে আসছি আমার লোকে চারা উঠাইতেছে আর দেখাই আর আমি দেখি যে লতি কীভাবে আসছে এই গাছটার মধ্যে কতগুলো লতি তো অনেক গাছে লতি আছে কিন্তু যে প্যানা কারণ দেখা যায় না হয়তো গুলো আমি পানি আটকাই সাইড়ে দিলে প্যানাগুলো নামিয়ে ধরো সত্যি যেত এদেরভাবে লতিগুলো আসবে আর এই যে ডিগা থেকে আসবে এই যে যদি ডিগা দেখতেছে না দীঘা থেকে আসবে এই পাশাপাশি আর একটা ছোটো গাছ এটা এইটুকু খেয়াল করেন একটু এই যে এদের কটালোতে এই যে দুইটা একটা তিনটে এই নিচে আর একটা এই যে চারটে এই যে গাছ হয়ে গেছে তো যাই হোক আমার এই নতুন প্রজেক্টের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো একটু শেয়ার করে দেবেন যারা বেকার যুবক আছেন যারা কৃষিকাজের সাথে জড়িত আছেন তারা যদি একটু ভাইবে চিনতে চাষবাস করে তাহলে আমাদের দেশের এই যে এখন যে সবজির দাম কারণ এই দেখে কীভাবে লতিগুলো আসছে এই যে দেখায় আপনাদের এই লতিরাজ বাড়িও আনে যে কপালে কালো তিলা মাত্র চল্লিশ দিন বয়স এখনও এ সাতের জমিতে ধানের লাগানোর কোনো খবরই নেই আর আমরা কিন্তু এখন লতি কোঠাইতে আসছি প্রতিটি গাছে দেখে আমাদের দেখাই এই যেভাবে লতি আসবে প্রতিগুলো গাছে তবে আজকে লতি উঠাবো তবে ষাট পার্সেন্ট গাছে লতু উঠান যাবে আর কি একশো পার্সেন্ট গাছে উঠানো এখন যাবে না আসতে সব গাছে একশো পার্সেন্ট গাছে আসতে কিন্তু উঠানোর উপযোগী হয়নি তো আমি এটি বলতে চাইতেছি যে আপনার পাশাপাশি কিছু সবজি করেন লতি কচু করেন অন্য অন্য সবজি করেন তবে আর এখন যে সবজির বাজার আর উষা উঁচা জমি যেগুলো আছে এগুলাতে সবজি চাষ করেন এই যে বর্ষাকালে এখন লতির বাজার চলতেছে আশি টাকা আসতে ওঠান শুরু করেন এক সাইডে তো ভাই আসছে উনি এই নতুন ওঠাই বসকা তার এই দাদা এখানে সাপ পরিষ্কার করতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য একটা দোয়া করবেন আর এই বাড়ি ওয়ানটা যদি আমরা চাষ করেন বারো মাসে একটা জাত এলে বারো মাসে চাষ করতে পারবেন যে কোনো পরামর্শ এবং কি চারা যদি লাগে তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এমন তো শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত